এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। মহান রব্বুল আলামিনের কাছে তিন প্রকার লোক অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত অপরাধী, লানতপ্রাপ্ত। এরা অমুসলিমদের অন্তর্ভুক্ত নয়, এরা মুসলিমদের অন্তর্ভুক্ত, মুসলিম তারপরও ঘৃণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে নিয়ে আসছেন। তার মাঝে এক প্রকার হল মুলহিদুন ফিল হারাম, মুসলিম হয়ে হারাম কাজে প্রবেশ করে, অন্যায় অপকর্মে লিপ্ত, জুলুমে লিপ্ত, এমনকি মক্কা মদিনায় হারাম সীমানার ভিতরেও অপকর্ম হারাম কাজ পরিত্যাগ করে না, এরা জঘন্যতম অপরাধী। দ্বিতীয় প্রকার মুবতাকিন ফিল ইসলাম সুন্নাত আল জাহিলিয়া, মুসলিম হয়ে জাহিলিয়াতের রীতিনীতিতে সে ব্যস্ত, রীতিনীতি অন্বেষণ করে এবং এর উপর চলে। অসংখ্য মুসলিম রয়েছে জাহিলিয়াতের রীতিনীতি এখনও অন্বেষণ করি, জাহিলিয়াতের রীতিতে এখনও ডুবে আছি। জিনা, ব্যভিচার, মদপান, জোয়া খেলা, সন্তানদেরকে হত্যা করা, ব্রণ হত্যা করা, এমনকি বন্ধের প্রতি জুলুম করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা, জাহেলেতের রীতিনীতি চর্চা করা, দরগায় যাওয়া, মাজারে যাওয়া, এইসব জাহেলেতের রীতিনীতি, আর অসংখ্য রীতিনীতি যেটি আমাদের সমাজে প্রচলিত, এরা জঘন্যতম অপরাধী। তৃতীয় প্রকার মুত্তালিবুদামি ইমরিম বেগাইরে হাক লিহরি কাদামাহ, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের রক্তপাত করার জন্য পিছে লেগে যায়, অন্বেষণকারী অহরহ হয়ে যাচ্ছে, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে অহরহ হত্যা করতেছে দুনিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে, আর রাজনীতি ক্ষমতা নিয়ে, নেতাকে সন্তুষ্ট করার জন্য, নেতার গদি রক্ষা করার জন্য। আপনি একজনকে হত্যা করে সন্তান ইতিম করলেন, স্ত্রীকে বিধবা করলেন। আপনাকে যদি কেউ হত্যা করে আপনার সন্তানকে ইতিম করে, আপনার স্ত্রীকে বিধবা করে, আপনার পিতামাতাকে সন্তান হারা করে, কেমন লাগবে? একটু ভেবে চিনতে কাজ করুন। দুনিয়া ডুবে পড়ে সামান্য কয়দিনের জন্য জঘন্যতম অপরাধী হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয় না।